উপনির্বাচনের দিন পড়ে যাওয়ায় বদল হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন। 2 এপ্রিল প্রথম ভাষা, 4 এপ্রিল দ্বিতীয় ভাষার পরীক্ষা, 5 এপ্রিল বৃত্তিমূলক পরীক্ষা। 5 এপ্রিলের পর লম্বা গ্যাপ দিয়ে পরের পরীক্ষা হবে 16 এপ্রিল। 16 এপ্রিল অঙ্ক, 18 এপ্রিল অর্থনীতি, 22 এপ্রিল ফিজিক্স, 26 কেমিস্ট্রি, 27 এপ্রিল বায়োলজি দিয়ে শেষ হচ্ছে উচ্চ মাধ্যমিক, নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী। আসানসোল এবং বালিগঞ্জ কেন্দ্রের উপনির্বাচনে বিজ্ঞপ্তি ঘোষণা করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। আজ থেকে মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। 12 মার্চ দুই কেন্দ্রের নির্ঘণ্ট প্রকাশ করেছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। ঘোষণার পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় আসানসোল এবং বালিগঞ্জে উপনির্বাচনের দিন পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিল রাজ্য। তবে নির্বাচন কমিশন সাফ জানিয়ে দেয়, ভোটের দিন পিছানো সম্ভব নয়। 12 এপ্রিল বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে। এই দুই কেন্দ্রের উপনির্বাচনের ফল গণনা 16 এপ্রিল। এসএলএসটির মাধ্যমে নবম দশম শিক্ষক নিয়োগ মামলায় কঠোর কলকাতা হাইকোর্ট। মেরিট লিস্টে নাম নেই অথচ চাকরি পেয়েছেন এমন 4 জনের চাকরি বাতিলের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দক্ষিণ দিনাজপুর জেলার ভৌত বিজ্ঞানের 4 শিক্ষকের চাকরি বাতিল করা হল। মেরিট লিস্টে নাম থাকা সত্ত্বেও এরা নিয়োগপত্র পেয়েছেন বলে অভিযোগ। ঝালদায় কংগ্রেস কাউন্সিলর ও পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর, দুই প্রান্তে দুই কাউন্সিলর খুনের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের কলকাতা হাইকোর্টের আইনজীবী অনিন্দ্য সুন্দর দাসের। সিবিআই অথবা সিট গঠন করে আদালতের পর্যবেক্ষণে তদন্তের আর্জি জানানো হয়েছে। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা। টালি নালা সংস্কারের কাজ শুরু হলো আজ। প্রথম পর্যায়ে দইঘাট থেকে কালীঘাট পর্যন্ত 5 কিলোমিটার পলি তোলার কাজ হবে। সেই কাজে আপাতত 10 কোটি টাকা বরাদ্দ। রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় এই কাজ করছে কলকাতা পুরসভা। পরবর্তী পর্যায়ের কাজ হবে কালীঘাট থেকে কুদঘাট পর্যন্ত। প্রথম পর্যায়ের কাজ শেষ হতে 1.5 বছরের সময়সীমা ধার্য করা হয়েছে। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম আজ এই প্রকল্পের উদ্বোধন করেন। সীমান্তে চোরাচালান রুখতে ফের গুলি চালানো বিএসএফ। বিএসএফের গুলিতে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও একজন। জানা গিয়েছে মৃত বাংলাদেশের নাগরিক। গভীর রাতে ঘটনাটি ঘটে কোচবিহারের মাথাভাঙা ভোগরামগুড়ির ভারত বাংলাদেশ সীমান্তে। ভারতীয় সীমান্তের ভিতরেই গুলি চালায় বিএসএফ। ঘটনাস্থল থেকে ওই নিহত ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠানো হয়। কড়া বিএসএফ পাহারায় আহত ব্যক্তির চিকিৎসা চলছে মাথাভাঙা মহকুমা হাসপাতালে। বীরভূমে বেসরকারি বাসের সঙ্গে পাথর বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল 2 বাস যাত্রীর। পথ দুর্ঘটনাটি ঘটেছে মল্লারপুরের রানীগঞ্জ মোড়গ্রাম 60 নম্বর জাতীয় সড়কে, জখম প্রায় 10 জন বাস যাত্রী। দুজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে সিউড়ির দিক থেকে রামপুরহাটের দিকে আসছিল যাত্রীবাহী একটি বেসরকারি বাস। মল্লারপুরের আম্বা মোড়ের কাছে বাসের সঙ্গে ধাক্কা মারে লরিটি। ধাক্কায় বাসের বেশ কিছু অংশ সম্পূর্ণ ভেঙে যায়। দুর্ঘটনার খবর পেয়ে মল্লারপুর থানার পুলিশ ও রামপুরহাট দমকল বাহিনী আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মেমারিতে যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রেমিকা সহ গ্রেপ্তার 4। প্রেমিকা প্রিয়াঙ্কা ছাড়া তার বাবা সুনীল কীর্তনিয়া, দাদা রাজীব কীর্তনিয়া ও মা জয়মালা কীর্তনিয়া গ্রেপ্তার। বুধবার পারিজাত নগরের উদয়পল্লীতে প্রেমিকার বাড়ির উঠোনে সংজ্ঞাহীন অবস্থায় মেলে প্রেমিক যুবক শুভশীলের দেহ। যুবককে উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর যুবকের মৃত্যু হয়। ঘটনার পরপরই প্রেমিকার বাড়িতে ভাঙচুর করে। প্রেমিকের আত্মীয় স্বজন ও স্থানীয়রা পরিবারের অভিযোগের প্রেক্ষিতে খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করে মেমারি থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃত 4 জনকে গ্রেপ্তার করে পাঠানো হয় বর্ধমান আদালতে। মৃত শুভ্রশীলের সঙ্গে প্রায় 6 বছর ধরে তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল, যা প্রেমিকার পরিবারের লোকজন মেনে নিতে পারেননি বলে অভিযোগ। জমি নিয়ে পারিবারিক বিবাদ, দাদাকে ছুরির কোপ ভাইয়ের। ঘটনায় চাঞ্চল্য পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ের ডাঙাপাড়ায়। বচসার মাঝেই কৌশিক শেখের উপর চড়াও হয়ে ছুরির আঘাত করতে থাকে ভাই তৌফিক শেখ। কৌশিককে বাঁচাতে এসে জখম হন তার শাশুড়ি মাহমুদা বিবিও। গুরুতর আহত অবস্থায় দুজনই কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকেই গ্রাম ছাড়া অভিযুক্ত তৌফিক শেখ। পরিত্যক্ত কৌটো ঘিরে ল্যান্ডমাইনের আতঙ্ক ছড়ানো পশ্চিম মেদিনীপুরের শালবনীতে। আজ সকালে রঞ্চার জঙ্গল সংলগ্ন কালভার্টের নিচে একটি পরিত্যক্ত কৌটো পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। খবর দেওয়া হয় শালবনী থানায়। ঘটনাস্থলে যায় পিরাকাটা ফাঁড়ির পুলিশও। সন্দেহজনক কৌটোটি তুলে জঙ্গলে নিয়ে গিয়ে ফাটিয়ে দেয় বম্ব স্কোয়াড। মনে করা হচ্ছে মাওবাদীরা পুঁতে রেখেছিল এই বিস্ফোরক। স্কুলে যাওয়ার পথে নিখোঁজ সপ্তম শ্রেণীর ছাত্রী। গত মঙ্গলবার থেকে নিখোঁজ নদিয়া শান্তিপুরের বাবলা সর্দার পাড়ার ওই নাবালিকা। অপহরণের অভিযোগ দায়ের শান্তিপুর থানায়। পরিবারের দাবি, স্কুলে যাবে বলে নাবালিকা ছাত্রী বের হয় বাড়ি থেকে, এরপর থেকেই নিখোঁজ ছাত্রী। পরিবারের অভিযোগ, পাচার করে দেওয়া হয়েছে নাবালিকাকে। তদন্ত শুরু করেছে পুলিশ।
কাজ চলতে চলতে বাঁকুড়া রুন্দার আসানসোলে ধসে পড়ল কালভার্ট নিয়ম না মেনে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার জন্য এই ঘটনা ঠিকাদার সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুললেন গ্রামের মানুষ কংসাবতি ক্যানেলের উপর কালভার্ট নির্মাণের কাজ করছিল ঠিকাদার সংস্থা গতকাল ওই কালভার্টের ঢালাই হয় সন্ধ্যায় কালভার্টের মাঝের অংশ ধসে যায় এরপরই এলাকাবাসী অভিযোগ তোলেন নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে কেন এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে জানালেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এদিকে কালভার্ট ধসে পড়া নিয়ে শাসক দলের বিরুদ্ধে কাটমানি ও দুর্নীতির তত্ত্ব খাড়া করেছেন স্থানীয় বিজেপি বিধায়ক অমরনাথ সাহা দক্ষিণ দিনাজপুরের জন্য রেলমন্ত্রীর কাছে নতুন ট্রেনের দরবার বিজেপি রাজ্য সভাপতি ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের নবদ্বীপ থেকে মালদাগামী এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ বালুরঘাট স্টেশন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছেন সাংসদ এতে নিত্যযাত্রী থেকে শুরু করে অফিস যাত্রী সকলেরই সুবিধা হবে বলে তার বিশ্বাস সুকান্তবাবুর মতে নবদ্বীপ পর্যন্ত কোনো যাত্রী চলে গেলে সেখান থেকে রাতেই কলকাতা পৌঁছানো সম্ভব তার মতে প্রস্তাব গৃহীত হলে উপকৃত হবেন দক্ষিণ দিনাজপুরের মানুষ প্রাইমারি স্কুলের শিক্ষকদের ঘরে আটকে গেটে তালা দিয়ে পড়ুয়াদের রাস্তায় নামিয়ে অবরোধে সামিল অভিভাবকরা অভিযোগ দীর্ঘদিন ধরে সিঙ্গুরের দেশাপাড়া প্রাইমারি স্কুলের অবস্থা বেহাল স্কুলে পড়াশোনা সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে স্কুল পড়ুয়া এবং অভিভাবকদের রাস্তা অবরোধ তাদের অভিযোগ প্রাণ হাতে করে ক্লাস করতে বাধ্য হচ্ছে ছাত্ররা তাই বৈদ্যবাটি তারকেশ্বর রোডে পড়ুয়া অভিভাবকদের সঙ্গে এলাকার মানুষ অবরোধে সামিল হন অবরোধের জেরে ওই রাস্তায় যানজটের সৃষ্টি হয় কোচবিহারে মাথা ভাঙায় এনসিসি ক্যাম্পে গিয়ে আলিপুরদুয়ার গার্লস হাই স্কুলের ছাত্রী বিপাশা রায়ের মৃত্যু নিয়ে আন্দোলনে তৃণমূল ছাত্র পরিষদ ছাত্রীর মৃত্যুর জন্য এনসিসি কর্তৃপক্ষ গাফিলতিকেই দায়ী করে পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছে আলিপুরদুয়ার জেলা তৃণমূল ছাত্র পরিষদ আজ আলিপুরদুয়ার কলেজ হলটে প্রায় এক ঘন্টা টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ করে তারা পুষ্পা সুনকে ফ্লাওয়ার সমঝা থা ক্যা ফ্লাওয়ার নেহি ফায়ার হুমে মুখে পুষ্পা ডায়লগ আর পুষ্পা পিচকারি হাতে পুষ্পা ফায়ার পিচকারি এবার মাতাচ্ছে দোলের বাজার তুঙ্গে বিক্রি পিস্তলের মতো দেখতে এই পিচকারির মুখে আগুন দিলেই অনেকক্ষণ ধরে বেরোচ্ছে নানা রঙের ধোঁয়া দুর্গাপুরের বেনাচিতি স্টেশন বাজার থেকে সর্বত্র ঝুলছে রং বেরঙের পুষ্পা ফায়ার পিচকারি সাধ্যের মধ্যে ৫০ থেকে ১০০ টাকার মধ্যেই ক্রেতারাও খুশি এই পুষ্পা পিচকারির চমক দেখে তবে এই ফায়ার পিচকারির ব্যবহার থেকে দূরে থাকারই নিদান দিয়েছেন চিকিৎসকেরা দোলের জন্য ডায়লগ টি শার্ট এখন হিট কোনোটায় অনুব্রত মণ্ডলের উক্তি স্টাইলে লেখা শুটিয়ে লাল করে দেব নোংরামি বার করে দেব কোনটাতে আবার দোল নিয়ে কবিতার লাইন কেউ আবার নিজের নাম লিখিয়ে সেই গেঞ্জি পরে দোল খেলতে নামতে চাইছেন হুগলি চুচুড়ার খরুয়া বাজারে রঙের বাজারে অন্যতম আকর্ষণ হলো ছাপা গেঞ্জি সাধ্যের মধ্যে পাওয়া যাচ্ছে মনের মতো লেখা গেঞ্জি অর্ডার দিলে আধ ঘন্টা দাঁড়ালেই লেখা রেডি দোলে নতুন এই কনসেপ্টের চাহিদা বেশ ভালো যুদ্ধ নয় শান্তি চাই পিঠে রং দিয়ে লিখে বার্তা ছাত্রীদের পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের ট্রাইবাল বিএড ট্রেনিং কলেজে দোল উৎসবে যুদ্ধবিরোধী সুর আজ সকালে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল কলেজে ছাত্রীরা একে অপরকে রাঙিয়ে দিয়ে মেতে ওঠেন বসন্ত উৎসবে কিন্তু এসবের মধ্যেও যুদ্ধের বিরুদ্ধে বার্তা দিতে ভোলেননি তারা রুশ আক্রমণের হাত থেকে বাঁচতে মারিয়াপোলের একটি থিয়েটার হলে আশ্রয় নিয়েছিলেন হাজারেরও বেশি মানুষ এই থিয়েটার হলটির উপর বোমা ফেলেছে রাশিয়ার যুদ্ধ বিমান বিস্ফোরণের পর ওই থিয়েটারের ছবি তুলেছে বিভিন্ন সংবাদ সংস্থা সেই সব ছবিতে দেখা যাচ্ছে হলের মাঝের অংশটি ভেঙে মাটিতে এসে মিশেছে আগুনে পুড়ে গিয়েছে হলের অন্যান্য অংশ কালো ধোঁয়া বেরিয়ে আসছে হলটির ভিতর থেকে যদিও আশেপাশে কোনো মানুষজন দেখা পাওয়া যায়নি ইউক্রেনের প্রশাসন জানিয়েছে বিস্ফোরণে থিয়েটারে ঢোকার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে তাছাড়া রুশ বিমান অবিরাম বোমা বর্ষণ করেই চলেছে এলাকায় ফলে বোঝার উপায় নেই থিয়েটারের ভিতরে আশ্রয় নেওয়া মানুষগুলি কী অবস্থায় রয়েছেন ইউক্রেন সেনার হাতে আটক বেশ কয়েকজন রুশ সেনাকে ফিরিয়ে দিল কিয়েভ পরিবর্তে ফেরত পেল মেলিটোপল শহরের মেয়রকে গত সপ্তাহে রুশ সেনার হাতে বন্দী হন মেলিটোপল শহরের মেয়র ইভান ফেডোরভ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেই জানিয়েছিলেন ইভানকে রাশিয়া মুক্তি দিয়েছে কিন্তু তিনি কিভাবে ছাড়া পেলেন সে বিষয়ে জেলেনস্কি কিছুই জানাননি এদিন জেলেনস্কির মুখপাত্র জানিয়েছেন তাদের হাতে বন্দী ২০ থেকে ২১ বছরের ৯ জন রুশ সেনার বদলে মেয়রকে রাশিয়ার হাত থেকে ছাড়িয়ে আনা হয়েছে চীনে সংক্রমণের বহর হঠাৎ এতটাই বেড়ে গিয়েছে যে একাধিক শহরে ফের শুরু হয়েছে লকডাউন এদিকে তাদের পড়শি দক্ষিণ কোরিয়ায় করোনা সংক্রমণ বেড়েছে রেকর্ড হারে গত ২৪ ঘন্টায় ৪ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন সে দেশে দক্ষিণ কোরিয়া এখনও পর্যন্ত যা সর্বোচ্চ বলে জানা যাচ্ছে অন্যদিকে বুধবার চীনে প্রায় ৩৫০০ নতুন ওমিক্রন আক্রান্ত রোগীর খোঁজ মিলেছে চীনের বেশ কিছু শহরে ইতিমধ্যেই লকডাউন করা হয়েছে সাংহাই শহরে প্রায় ১৭ লক্ষ মানুষ ঘরবন্দি প্রচুর অস্থায়ী হাসপাতাল গড়ে তোলা হচ্ছে এই দুটি দেশ ছাড়া সংক্রমণ বৃদ্ধির ইঙ্গিত আগেই মিলেছে আমেরিকাতেও পিছিয়ে নেই জার্মানি এবং ভিয়েতনামও
ওমিক্রনের গ্রাফ যখন খানিক নিম্নগামী হতে শুরু করেছিল সারা বিশ্বে, তার মধ্যেই আবার করোনার নতুন রূপের খোঁজ মিলল ইসরায়েলে। অন্তত এমনটাই দাবি সেদেশের স্বাস্থ্য বিভাগের। ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী নিজান হরোউইজ জানিয়েছেন, কিছুদিন আগে বিদেশ থেকে ইসরায়েলে পা দেন দুই যাত্রী। এই দুই যাত্রীর পরীক্ষার পর তাদের দেহ থেকে নতুন কোভিড স্ট্রেনের খোঁজ মিলেছে। ইসরায়েলের স্বাস্থ্য বিভাগের রিপোর্ট অনুযায়ী কোভিডের এই নয়া স্ট্রেন ওমিক্রনের দুই প্রকারের মিশেল। কোভিডের এই নয়া রূপে কিছু উপসর্গ দেখা যাচ্ছে বলে দাবি ইসরায়েলের। মৃদু উপসর্গযুক্ত রোগীদের মধ্যে হালকা জ্বর, মাথা এবং পেশিতে ব্যথার মতো উপসর্গগুলি দেখা যাচ্ছে। তবে আক্রান্তদের কোনো বিশেষ রকমের চিকিৎসা করাতে হবে না বলেও স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। পাশাপাশি এই রূপ প্রাণঘাতী নয় এবং নতুন ঢেউ তৈরি করতে সক্ষম নয় বলেও স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে। চলতি বছরের মাঝামাঝি হতে চলেছে কমনওয়েলথ গেমস, তারপরে শুরু হবে এশিয়ান গেমস। এই দুই টুর্নামেন্টকে পাখির চোখ করে চলতি সপ্তাহেই আমেরিকাতে ট্রেনিং শুরু করেছেন অলিম্পিকের রূপজয়ী ভারোত্তোলক মীরাবাই চানু। বৃহস্পতিবার তিনি পাড়ি দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। আপাতত এক মাস মার্কিন মুলুকে ট্রেনিং করবেন তিনি। শাড়ির নতুন বুটিক জয়ী, তবে আপনি গেলেই সেখানে ঢুকতে পারবেন না। সেখানে কেনাকাটা করতে গেলে আগে আপনাকে দিনক্ষণ ঠিক করতে হবে স্টুডিও জয়ীর মালকিন সিঞ্জিনী বিশ্বাসের সঙ্গে। আর ডেট ফিক্সড হয়ে গেলে সেই দিনটায় স্টুডিও জয়ী আপনার পরিবারের সকলকে নিয়ে নিজের পছন্দ মতো শাড়ি বেছে নিতে পারেন। তাই নতুন এই স্টোর শুধু বুটিক নয়, স্টুডিও বটে। নতুন কনসেপ্টের এই স্টুডিও সবে দরজা খুলেছে ভবানীপুরের হরিশ মুখার্জি রোডে। শাড়ির সম্ভার তো বটেই, এখানে ক্রেতারা পাবেন বাড়ির ফিলিংস। সাপ নিয়ে খেলবেন না, এই কথা মাঝে মধ্যেই ভুলে যাই আমরা। আর তারপর কি ফল হতে পারে তার জলজ্যান্ত উদাহরণ এই ভাইরাল ভিডিও। কর্ণাটকের শীর্ষার যুবক মাজ সৈয়দ, সাপ ধরতে তিনি নাকি ভালোবাসেন, কিন্তু তিনটি গোখরো সাপ নিয়ে কেরামতি দেখাতে গিয়ে নিজেরই বিপদ ডেকে আনলেন তিনি। একটি গোখরো মাজের হাঁটুতে ছোবল মারে, সঙ্গে সঙ্গে সাপের লেজ ধরে ছাড়ানোর চেষ্টা করেন তিনি, কিন্তু ততক্ষণে দাঁত বসিয়ে দিয়েছিল গোখরোটি। ভয়ঙ্কর সেই ভিডিওই ভাইরাল হয়েছে, যা দেখে শিউরে উঠেছেন অনেকেই। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।